আজকের ভিডিওটা তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আজকে ভিডিওটা যে এইভাবে পোস্ট করতে হবে ভাবতে পারিনি, মানে ভেবেছিলাম যে কয়েকদিন পর ভালোভাবে পোস্ট করব, কিছু সমস্যার জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারছিলাম না, মানে আমার পার্সোনাল প্রবলেমের জন্য। যাই হোক, আজকে না করলে হয়তো কোনো দিনই করা হবে না ভিডিওটা পোস্ট। তো বন্ধুরা ভিডিওটা দেখো, আর আমি তোমাদেরকে সবটাই বলছি, ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে। আমি শেষে বলে দিচ্ছি যে কীভাবে কী হলো। এই দেখো আমাদের কে এসেছে, শিম্পি চলে এসছে, সাজুগুজু করবে, আর ওকে একটু মেহেন্দি পরিয়ে দিলাম। এই দেখো হালকা নর্মালি ও সাজতে এসেছে, সাজতে এসে হালকা একটু মেহেন্দি পরিয়ে দিলাম, কারণ ওর কার বিয়েরে ও ওর দাদা ভাইয়ের বিয়ে আছে, এর জন্যই আমার কাছে সাজতে আসলো। তো চলো ওকে সাজাই, আর সাজানো পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, এই যে নর্মালি ও, তারপরে মেকআপ করছি। চলো বন্ধুরা কাজ শুরু করে দিলাম। এখানে প্রথমেই করে দিচ্ছি ওর হেয়ারটা ক্রিম্পিং, কারণ খুব তাড়াহুড়ো করে ও আজকে সাজবে, অনেক দূর থেকে এসেছে, তো ওর বড়কে নিতে আসবে, তাই বলছে আমাকে এক ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিতে। হেয়ার স্টাইল করতে অনেকটা টাইম লেগে যায়, তারপর ফেস মেকআপ, বুঝতেই পারছো। তো আমি তাই বললাম যে না, আমি ফটাফট আমি ক্রিম্পিংটা করে রাখি, তাহলে একটু এগিয়ে থাকবে, তারপর মেকআপটা শুরু করি। তো এর জন্যই আমি এদিকে ক্রিম্পিং শুরু করে দিয়েছি। আর ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো, কারণ বিছানায় জামা কাপড় উঠিয়ে রেখে দিয়েছি, এদিকে আমি নাইটি পরে আছি, তো এসব একটু ইগনোর করো। ও ফট করেই চলে এসেছে, আমার বাড়ির কাজ কমপ্লিটই হয়নি, তো আমাকে যদি ফোন করেছিল দুপুরবেলা যে আমি আসবো কিনা, আমি বলছিলাম হ্যাঁ চলে আয়, পাঁচটা দিকে আসার কথা ছিল, কিন্তু আমি ভাবছিলাম হয়তো একটু লেট করবে, এত দূর থেকে আসবে আর এত তাড়াতাড়ি সেজেই কী করবে, এটা ভেবে আমি একটু কাজে ঢিল দিয়ে দিয়েছি, মানে একটু কাজ ছিল সেটাও করছিলাম। তারপর তোমাদের দাদাভাই এসে ফ্যান মানে খুলে ফ্যান চেঞ্জ করছিল, তো এর জন্য এখানে একটু হেল্প করতে হলো, এই করে আমি উঠানটাও ঝাড় দিতে পারিনি। আর জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এনে বিছানায় রেখে দিয়েছি, ফট করেও চলে এসছে, তাই এই এলোমেলো অবস্থা আর কি। যাই হোক, আমার ড্রেসটাকেও একটু ইগনোর করো, কারণ বাড়িতে যেহেতু আমি সবসময় ঘরের কাজ সামলে তারপর পার্লারটা বলতে গ্রামের ভিতরে যেহেতু বাড়ি, সেরকম হয় না এই পার্টি মেকআপ টেকআপ টুকিটাকি কাজ হয়, এর জন্য আশেপাশের লোকেরাই বেশি আসে, এর জন্য এক্সট্রাভাবে আমাকে রেডি হয়ে থাকতে হয় না। আর দ্বিতীয়ত যেহেতু গ্রামে বাড়ি বললামই, তো শাড়িটা আমার পরার অভ্যেস নেই, শাড়িটা পরে কাজ করতে পারি না। আর রইল চুড়িদার কুর্তি, সেটা গ্রামের মধ্যে বুঝতেই পারো বাড়িতে পরাটা ঠিক শোভা দেয় না, আর সবাই পছন্দও করে না, তাই আর কুর্তিটা পরি না, বাড়িতে সবসময় নাইটি পরেই থাকি, আর এভাবেই টুকিটাকি কাজ হলে এভাবেই করি আর কি। তো চলো, ক্রিম্পিং করা হয়ে গেছে, কারণ ও একদমই সিম্পল হেয়ার স্টাইল চাচ্ছিলো, বলছে প্রথমে বলছে নর্মালি একটা শুধু খোপা করে দিতে। আমি বললাম যে না, নর্মালি খোপা করবে কেমন লাগবে, যেহেতু পার্টি মেকআপ করছো তাহলে হালকা করে একটু করে দেই। তো বললো ঠিক আছে, তোমার পছন্দ মতো একদম হালকা করে দেবে, একদম চুলটুল খুব একটা ফোলাবে না, এটাই বললো। তারপরে দেখো, আমি শুধু সামনের চুলটুকু ক্রিম্পিং করেছে, ক্রিম্পিং করে পেছনে একটা হালকা পপ করে নেব, আর সামনটা রোল করে চুলটা বেঁধে দেবো। ও কোনো দিনও চুল মানে স্টাইল করে বাঁধে না, নর্মালি চুল বাঁধে। আর এখানে আমাকে হেল্প করার মতো কেউ নেই, ও এসেই আমাকে বলছে ইন্দ্রাণীদি আমাকে একটু আগে মেহেন্দি পরিয়ে দাও। দেখো বাঁ হাতের মেহেন্দিটা আমি পরিয়ে দিয়েছি, কেমন হয়েছে একটু জানিও। তো খুব অল্প সময় আর কি, একদম অল্প সময়ে শুধু হাতের উপরেরটা পরিয়ে দিয়েছি, ও মেহেন্দি পরবে। আমি বললাম তাহলে একটু টাইম নিয়ে আসতে, তাহলে না ভালো করে একটু করে দিতে পারতাম মেহেন্দিটা। ও বলছে যে না থাক, কোনো রকম একটু করে দাও। যাই হোক, মেহেন্দিটা ফটাফট করেছে, আর ওয়ান টাইম মেহেন্দি পরেছে ও, ওর নিয়ে এসেছিল, আমি মেহেন্দির কথা ছিল না, ও মেহেন্দিটা নিয়ে এসছে, ওয়ান টাইম মেহেন্দিটা পরেছে, তাই ফটাফট কালারটা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে পপটা করে নিলাম, আর এদিকে সামনের চুলগুলো হালকা হালকা রোল করে দেব। Thank you.
এদিকে চুলে সামনটা করা হয়ে গেছে, এবার আমি খোঁপা করার জন্য একটা গার্ডার লাগিয়ে নিলাম। গার্ডার লাগিয়ে নিয়ে তারপর বলটা মানে খোঁপার বলটা লাগিয়ে নিলাম, কারণ ও কি করবে বলো তো, অনেকগুলো ফুল নিয়ে এসেছে, পুরো খোঁপাতে ফুল দিয়ে করবে খোঁপাটা। গাজরা এনেছে, রজনীগন্ধা এনেছে, রজনীগন্ধা চেন এনেছে, গাজরা এনেছে, তারপর আবার গোলাপ এনেছে। তো খোঁপাটা যেহেতু ফুল দিয়ে করবে, তাই ভাবলাম যে খোঁপার পপটা দিয়ে খোঁপাটা করে নেই, তাহলে ফুলগুলো খুব বেশ ভালোভাবে আটকে থাকবে। এদিকে খোঁপা করতে নিয়ে দারুণ একটা কাণ্ড হয়েছে, মানে আমি যতই খোঁপাটাকে ভালো করে করার চেষ্টা করছি না কেন, গাডা দিয়ে দিয়েছি। দেখো যেহেতু ওর চুলটা স্টেপ কাট করা, ছোট ছোট চুলগুলো বেশ বেরিয়েই যাচ্ছে, এদিকে আটকাচ্ছি ওদিকে বেরোচ্ছে, ওদিকে আটকাচ্ছি এদিকে বেরোচ্ছে, মানে অনেক কষ্ট করে খোঁপাটা করতে হলো আর কি। যাই হোক, ক্লিপ টিপ দিয়ে কোনো মতন পেঁচিয়ে পুঁচিয়ে আটকে রেখে দিয়েছি, এবার এটাকে কাঁটা দিয়ে সেট করে দিচ্ছি। খোঁপাটা সেট করা হয়ে গেছে, এই দেখো কত ফুল। ফুলগুলো কী হয়েছে বলো তো, ফুলগুলো দুদিন আগের আনা, ও বাজার থেকে বিয়ের দিনই কিনে এনেছে, আজকে যেহেতু রিসেপশন তো ফুলগুলো বেশ শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো। তারপর ও এনেছে প্লাস্টিকে করে, সেখান থেকে আমি খুলে ওই বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে ফুলগুলো বেশ টাটকা হয়ে যায়। এখন দেখো হাতে নিচ্ছি, অনেকটাই টাটকা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর যখন ফুলগুলো নিয়ে মানে প্লাস্টিক থেকে বের করেছে, একদম ছোটো হয়ে কেমন বেজান হয়ে গেছিলো। যাই হোক এখন বেশ ভালো আছে। তো আমি ভাবছিলাম যে এক সাইড দিয়ে রজনীগন্ধাটা দেব, এক সাইড দিয়ে গোলাপটা দেব, আর গাছটাটা পুরো খোঁপাতে দিয়ে দেবো, মানে উপর দিকটায়। তো চলো সেটাই করছি। আর এতটা প্রবলেম হয়েছে আজকে ক্যামেরা করতে, স্ট্যান্ড লাগিয়েছি আমার তো, আমি যখন বারবার মেকআপ করছিলাম স্ট্যান্ডের সামনে চলে আসছিলাম, ঠিক এত তাড়াহুড়ো করে মেকআপ করে এদিকে ভিডিওর খেয়ালটা রাখতেই পারিনি। তো যাই হোক এইভাবেই কোনো রকম করেছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নাও। আর এদিকে চলে এসেছে স্বপ্না, হ্যাঁ ও এসে মানে এ যে আমার কাছে সাজতে এসে যে ডাকে দেখছো, সে আমার বান্ধবী, মানে অর্ণবের স্কুলের ফ্রেন্ড, ফ্রেন্ডের মা, তো আমার ফ্রেন্ড বলতে পারো। আর ও এসেছে সাজতে, আর এদিকে স্বপ্নও এসেছে, ও এসেছে জন্য স্বপ্নও চলে এসছে ওর সঙ্গে মানে কথা বলতে। আর স্বপ্ন আসার পরে যা হাসি মজা হচ্ছিল কি আর বলবো, আসলেই তো একদম শুরু হয়ে যায় সবাই মিলে। তো দেখো আমি এক সাইডে খোঁপাটা করে নিয়েছি, মানে রজনীগন্ধাটা লাগিয়ে নিয়েছি, এবার গাজরাটাকে লাগিয়ে দিচ্ছি পুরো খোঁপার উপরে। আবারও বলছি ক্যামেরাটা আজকে সত্যিই খুব খারাপ হয়েছে, আমি যখন পরে দেখলাম আমি তো বুঝতে পারিনি, যখন ক্যামেরাটা সেট করে রেখেছি ভাবছি না বেশ ভালোই ভিডিও হচ্ছে, কিন্তু পরে যখন দেখছি আমার মাথা অর্ধেকটা কাটা, মানে আমার ফেসটা আসছেই না পুরো। তারপর আবার এদিকে আমি বারবার শুধু পিঠটা দিয়ে আমি ক্যামেরাটার সামনে চলে এসেছি। যাই হোক একটু ম্যানেজ করে নিও, কিছু করার নেই, সত্যি বলতে ক্যামেরা ধরার মতো কেউ নেই, আর স্ট্যান্ডে রেখেছি সেটাও তাড়াহুড়োর মধ্যে লক্ষ্য করতে খেয়াল করতে পারিনি আর কি। এদিকে স্বপ্ন এসেছে, ওকে বললাম যে ক্যামেরাটা একটু ধরে দাও, ও বলছে আমি আমি তো পারি না, ও হেসেই একাকার, মানে কি বলবো। যাই হোক পরে স্ট্যান্ডেই রেখে দিয়েছি। এই দেখো এই যে গোলাপ ফুলগুলো, গোলাপ ফুলগুলোর আমি এখন বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে এবার খোঁপাতে বেশ ভালো করে লাগিয়ে দিই। প্রথমে আমি দেখো ক্লিপ দিয়ে বোটাগুলো মানে বোটাগুলো ফেলিনি গোলাপের, ক্লিপ দিয়ে আটকে দিয়েছি, কিন্তু ও কমফোর্টেবল ফিল করছে না, বলছে ক্লিপগুলোর বেশি ব্যথা লাগছে, আর বোটাগুলো যেহেতু মোটা মোটা ক্লিপগুলো একদম ফাঁকা হয়েছিল, যাই হোক ওর মাথায় একটু লাগছিল। তারপরে সবগুলো গোলাপ আবার খুললাম, খুলে প্রত্যেকটা গোলাপে কাঁটা সেট করলাম, কাঁটা সেট করে তারপর পপটায় লাগিয়ে দিলাম, মানে খোঁপার যে পপটা লাগিয়েছি মানে বলটা সেটাতে লাগিয়ে দিয়েছি, তাই আর ওর ব্যথা পাওয়ার কোনো কারণ নেই। তো যাই হোক আমি এখন কাঁটাগুলো সেট করছিলাম গোলাপ ফুলের, তারপর ওর খোঁপার সাইডে লাগিয়ে দেবো। Bye.
তো চলো বন্ধুরা, খোঁপা কমপ্লিট। তোমাদের যে পুরো খোঁপার লুকটা দেখাবো সেটাও পারলাম না আজকে। কারণ কি বলো তো, ওই যে বললাম বারবার একই কথা বলছে, শুধু খুব তাড়াহুড়োতে ছিল, এত তাড়াহুড়োতে ওকে মেকআপ করতে হয়েছে যে আমি কোনো ভালোভাবে ক্যামেরা শ্যুট করতে পারিনি। যাই হোক, যতটুকু শেয়ার করলাম ততটুকু নিয়ে এনজয় করো আর কি আর করবে বলো। এই দেখো, সেম কেস যেটা আমি আগেই বলেছিলাম, একদম ক্যামেরার সামনে চলে এসে আমি ওকে মেকআপ করছি। তো তাহলে তোমরা দেখবে কি করে সেটা তো আমার মাথাতেই নেই। আমি ভাবছি হয়তো খুব ভালোভাবেই দেখা যাচ্ছে পুরো ফেসটা, কিন্তু পরে দেখলাম কিচ্ছু দেখা যাচ্ছে না। যাই হোক, কষ্ট করে একটু অ্যাডজাস্ট করে নাও, শুধু এ কথাই বলছি বারবার, তাছাড়া আর কোনো কথা নেই। আর এখানে আমি আইব্রোটা করে নিয়েছি, আইব্রোটা করে নিয়ে এবার আইব্রোটাকে শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে একটা কনসিলার ব্যবহার করেছি, সেই কনসিলারটা দিয়েই আইব্রোটার শেপটা করে নিচ্ছি। এবার চোখের উপরটাও একটু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি কনসিলার দিয়ে, কারণ আই মেকআপের জন্য। আর আই মেকআপটা ও নর্মালি রাখতে চাইছে, কারণ ও সবসময় সাজগোজ সেরকম একটা করে না, হালকা ফুলকাই সাজগোজ করে, তাই বলছে একদম হালকার মধ্যে আমাকে মেকআপ করে দাও। তো যাই হোক, এখন দেখো আমি একটু ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিলাম। ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে দিয়ে এখানে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম, ল্যাকমি 9 to 5। এবার আমি আই মেকআপ করছি, তাই দেখো আয়নাতে দেখো তোমরা, সামনে তো দেখতে পাচ্ছ না। যাই হোক, আই মেকআপের জন্য আমি প্রথমে একটা হালকা ব্রাউন ব্রাউন কালারের আইশ্যাডোটা নিয়ে নিয়েছি প্রথমেই, মানে উপরটা করার জন্য হালকা ব্রাউন কালারের আইশ্যাডোটা নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে আমি ওর আইশ্যাডোতে আই মেকআপে দুটো কালার ইউজ করবো, একটা হালকা রেড আর একটা গ্রিন কালার। যেহেতু গ্রিন কালারের শাড়ি পরেছে, তাই গ্রিন কালারটাই আমি অ্যাপ্লাই করব। তারপর দেখো ও জুয়েলারিটা রেড নিয়েছে, তো এখন তাই হালকা রেডের উপরেও রাখবো এটাই ভাবছিলাম। তো চলো সেটা আই মেকআপটা করে নেই, একটা আই মেকআপ হয়ে গেছে এক সাইডেরটা, তারপর পরেরটা করছি, মানে পুরোটা হয়নি, শুধু ব্রাউন কালারটা অ্যাপ্লাই করা হয়েছে। আর আজকে যত বায়না আছে ও মনে হয় আমার সঙ্গে করছে, যে আই মেকআপটা বেশি ডিপ করবে না, বেশি ডার্ক করবে না, মানে কি বলবো, ওকে সাজাতে নিয়ে না আমি বিরক্ত হয়ে গেছি। তাই বললাম যে তুই আসছিস কেন বাড়িতে, একাই সেজে নিতে পারতি। তো যাই হোক, ও বলে না আমি সাজতে পারি না, তাই তোমার কাছে আসছি, হালকার মধ্যে করে দিচ্ছি। আর ও সত্যি বলতে কি লজ্জা পাচ্ছে, সেরকমভাবে তো মেকআপ শেকআপ করে না, নর্মালি হালকা মেকআপ করে সবসময়। হালকা মেকআপ বলতে আমরা ওই যে লিপস্টিক, একটু আইলাইনার, আইলাইনারটাও ঠিকভাবে পরে না, কোনো সময় দেখিনি পড়তে, একটু লিপস্টিকটা লাগায় ব্যাস। তো যাই হোক, আজকে একটু সাজিয়ে দিচ্ছি, একে তো ওর ভালো লাগছে সাজতে, তারপরও আবার ও লজ্জা পাচ্ছে যে কেউ কিছু বলবে কি না। আমি বললাম কে কী বলবে, একটু সাজুগুজু এখন বিয়েবাড়িতে সবাই করে। তো যাই হোক, দেখো আমি এখানে হালকা রেড আর গ্রিন কালারের আইশ্যাডোটা ইউজ করেছি, তারপর একটু শিমরি শেডটা একটু উপরে লাগিয়ে দিচ্ছি। আসলে তোমরা বুঝতে পারছো না, ক্যামেরাটা অনেক দূরে আছে, তার মধ্যে কি বলো তো আমার ক্যামেরার কোয়ালিটিটা খুব একটা ভালো না। তো যাই হোক, আই মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে ফাউন্ডেশনটা লাগিয়ে নিয়ে তারপর দেখো হালকা ব্লেন্ড করে নিয়েছি। ফাউন্ডেশনটা অনেক আগেই লাগিয়ে নিয়েছি আই মেকআপ করার আগেই। তারপরে কি বলো তো, এই যে তাড়াহুড়ো হলে যা হয়, কোনটা কখন করব সেটা আমি নিজেই বুঝতে পারছি না, মানে স্টেপ বাই স্টেপ করা তো দূরের কথা, যখন যেটা পারছি তখন সেটাই লাগিয়ে দিচ্ছি। একবার বলছে প্রথমে চুলটা করে দাও, চুলটা করে দিলাম, এখন মেকআপ করতে নিয়েছি, মেকআপ করতে নিয়ে মানে আই মেকআপ করার আগেই ফাউন্ডেশন লাগিয়ে দিয়েছি, মানে কি হজবড়লো হয়ে গেছে আর কি আজকের মেকআপটা। যাই হোক, মেকআপ তো মেকআপ, সাজা দিয়ে কথা, সে যেটা আগে সেটা পরে কোনো ব্যাপার না, মানে পুরো কমপ্লিট করাটাই মেন ব্যাপার। তো আমি ফাউন্ডেশন লাগানোর পর দেখো আমি এখন পাউডার দিয়ে মেকআপটাকে সেট করার জন্য পাউডার লাগিয়ে নিচ্ছি। এখানে আমি হোয়াইট টোন পাউডার নিয়েছি,
হোয়াইটন পাউডার নিয়ে একটা ব্রাশের সাহায্যে ফেসে লাগিয়ে নিচ্ছি, কারণ যাতে মেকআপটা ভালোভাবে সেট হয়ে যায়। আর এদিকে সাজাতে সাজাতে হাসি মজা তো দারুণ চলছে, মানে এদিকে কথা বলছি, এদিকে সাজাচ্ছি, এদিকে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। মানে আজকে আর ক্রিম কন্ট্যুর করলাম না, এখানে আইশ্যাডো প্যালেট থেকে কন্ট্যুর সেটটাকে নিয়ে নিয়েছি। এখানে ব্রাউন কালারের একটা কন্ট্যুর সেট আছে, সেটাই নিয়ে আমি কন্ট্যুর করে দিচ্ছি, কারণ আর ক্রিম কন্ট্যুর করার সময় নেই। তো ক্রিম কন্ট্যুর করলে দেখো খুব ভালোভাবে সেটাকে ব্লেন্ড করতে হয়, এদিক ওদিক একটু বেশি হলে মানে মেকআপটা খারাপ দেখায়। আর যারা যারা নতুন মেকআপ আর্টিস্ট, তাদের এই পাউডারি কন্ট্যুরটাই বেশ ভালো চলে আর কি, বেশ ভালো হয়। তো যাই হোক, আমি দুটোই করি, ক্রিম কন্ট্যুরও করি, পাউডার কন্ট্যুরটাও করি। তো আজকে ওর তাড়াহুড়োর জন্য আমি পাউডার কন্ট্যুরটি করে দিলাম। আর এখানে দেখো আমি ব্লাশারটাও ইউজ করে নিচ্ছি, এখানে আমি একদম হালকা পিঙ্ক কালারের ব্লাশার ইউজ করছি। তো তোমরা মেকআপটা দেখে কিচ্ছু বুঝতে পারছো না যে মেকআপটা কেমন হয়েছে, তো ফাইনাল লুকটা দেখে আমাকে প্লিজ জানিও যে মেকআপটা কেমন হলো। সেম আমি বা সাইডেও সেটাই করে দিচ্ছি, কন্ট্যুর আর ব্লাশারটা। আর এদিকে দেখো আমি মেকআপ করছিলাম আর এরা হেসেই পাচ্ছে না, মানে এত হাসাহাসি হচ্ছিল, আর ঘরে অনেক লোক আছে লোকজন। তো যাই হোক, সবাইকে দেখাতে পারলাম না, কারণ বুঝতেই পারছো স্ট্যান্ডে ক্যামেরাটা। চলো কন্ট্যুর ব্লাশার কমপ্লিট, এবার ইউজ করছি হাইলাইটার। হাইলাইটারটাও হালকাভাবে ইউজ করছি। আর ওদিকে সোনালি দিয়ে এসে বসে আছে, মেকআপ করা দেখছে। এদিকে সোনালি দিয়ে এসেছে, এদিকে মিঠু দিদি এসেছে, স্বপ্না এসেছে, তনু এসেছে, সবাই আছে আর কি ঘরে। আর অরিজিনাল ভয়েসটা মিউট করে ওভার ভয়েস দিচ্ছি, কারণ এতটা চেঁচামেচি, এতটা চিল্লাহাল্লা হচ্ছিল কি আর বলি। চলো এখন আমি ইউজ করছি লিপস্টিক, এটা হচ্ছে এলিটেনের লিপস্টিক, আমার একটা ফেভারিট কালার, ফেভারিট লিপস্টিক, খুব ভালো লাগে আমার এই লিপস্টিকটা, জানি না কেন। অনেক লিপস্টিক এনেছি, অনেক লিপস্টিকই ইউজ করেছি, কিন্তু এই লিপস্টিকটা আমার ভীষণই ভালো লাগে, আর কালারটাও বেশ সুন্দর, আর সবাই এই কালারটাই পছন্দ করে। আমি যখনই কাউকে বলি যে কোন লিপস্টিকটা ইউজ করব, সবাই বেশ এই লিপস্টিকটাই দেখিয়ে দেয়। যাই হোক, এই লিপস্টিকটা ইউজ করছি, আমারও বেশ ফেভারিট কালার এটা, আর লিপস্টিকটাও খুব ভালো। আর দেখো এক একজনের হাসিই থামছে না, মানে কি বলবো, এই যে হেসে দিয়েছে, এক একটা কথা বলছে আর হাসাহাসি চলছে। আর ওদিকে আমি বিছানার মধ্যে সমস্ত মেকআপের জিনিস সাজিয়ে রেখে দিয়েছি, মানে বের করে রেখে দিয়েছি। এবার আমি ওকে সিঁদুরটা পরিয়ে দিচ্ছি, ওকে বললাম যে গুঁড়া সিঁদুর পরবে না, লিকুইডটা পরবে, ও বললো লিকুইডটাই দাও, কারণ এত দূর থেকে বাইকে করে যাব, তার মধ্যে বাচ্চা আছে, বাচ্চা সামলাতে হবে, সিঁদুরটা যাতে ছড়িয়ে না যায়। তো সেই জন্য আমি ওকে লিকুইড সিঁদুরটা ইউজ করলাম। আর ওকে সাজাতে গিয়ে দারুণ একটা ভুল করে ফেলেছি, তোমরা কি লক্ষ্য করেছো? তোমরা একটু লক্ষ্য করে দেখো কি ভুল করেছি, বুঝতে পেরেছো কি না? সত্যি বলতে আমার একদমই মনে ছিল না, আর আমি বুঝতেও পারিনি, বুঝতে পারিনি বলতে কি, ও এতটা তাড়াহুড়া করছে আমি সেদিকে ধ্যানই দেইনি। আর তারপর তনু আমাকে বলে দিল, দিদি ভাই ওকে তো আইলাইনার আর কাজল পরাওনি, সেটা কি পরাবে না? আর টিপটাও লাগিয়ে দিলাম, আমি ভাবলাম এ হে এটা তো ভুলেই গেছে, আইলাইনার কাজলটা পরাতেই ভুলে গেছি। তো যাই হোক, সেটা দেখো মালা টালা সব কিছু ঠিক করে দিয়েছি, কিন্তু দেখো চোখটা একদম ফাঁকা, ও চলেও যাওয়ার জন্য উঠে পড়েছে, আবার টেনে বসিয়েছি আর কি। তারপর দেখো আইলাইনারটা পরিয়ে দিচ্ছি, ও বলছে খুব একটা লম্বা করে টেনো না, হালকার মধ্যে করে দাও, কারণ ওর বর এসে বাইরে দাঁড়িয়ে আছে, ঘরে এত করে আসতে বললাম আসলো না। আর এই দেখো কি কাণ্ড করলো, চোখটা খুলে আইলাইনারটা চোখের উপরে লাগিয়ে নিল। এই তো একে তো তাড়াহুড়া, তারপরে দ্বিগুণ খাটনি, বুঝতেই পারছো।
দ্বিগুণ কাজ আর কি, খাটনি যেমন তেমন কাজটা দ্বিগুণ, ওর সময়টা একটু বেশি লেগে গেল। আর কোনো ব্যাপার না, যেহেতু আমি বাড়িতেই আছি তাই সময় নিয়ে আমার অতটা টেনশন নেই। তো ওই দেখো চোখের উপরে আবার লাগিয়ে দিয়েছে, আমি আবার একটা মেকআপ ব্রাশ এনে সেটা ব্লেন্ড করে মুছে দিলাম। এবার চোখের লোয়ার লেশে আমি কাজল ইউজ করছি, এটা হচ্ছে এলিটিনের ওয়াটারপ্রুফ কাজল, বেশ ভালো কাজলটা। কাজলটা ওকে করে আমি মাত্র বিছানায় রেখেছি। সেম অর্ণব কী করলো জানো, কাজলটা নিয়ে একদম ভেঙে ফেলেছে, অর্ধেকটা কাজল ভেঙে ফেলেছে। মনটাই খারাপ হয়ে গেছে, মানে এত কাজের জিনিসগুলো যদি এভাবে নষ্ট করে তাহলে কার না রাগ উঠবে। যাই হোক, রাগ উঠলেও কিছু করার নেই, কারণ যেহেতু ছোট বাচ্চা কিছু আর মানে বকা দিয়েও লাভ নেই, বাচ্চা মানুষ বোঝে নেই, না বুঝেই করেছে। কিন্তু বকা না দিলে শাসন না করলেও তো হয় না। না যাই হোক, একটু কথা বললাম যে আরেকবার জিনিস ধরলে কিন্তু খুব মারবো। তারপর ও দেখো এই যে দুষ্টামি চলছে, তো চলছে, এখনই কাজটা করেছে। আমি এদিকে তো মেকআপের জন্য ব্যস্ত ছিলাম, ও ভেঙে ফেলেছিল আর কি। তো আই মেকআপটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন দেখবে একদম দৌড়ে পালাবে। ছবি তোলারও সময় দেয়নি জানো, লাইনারটাও ভালো করে শুকায়নি, বলে আমি এভাবেই চোখ বন্ধ করে করে চলে যাব। দেখলে কেমন তাড়াহুড়ো করো। তো বন্ধুরা, আজকের ভিডিওটায় যাকে তোমরা দেখলে, মানে যাকে আমি সাজালাম, এটাই তার আমার কাছে প্রথম সাজা এবং শেষ সাজা। কখনো বুঝিনি যে এভাবে এটাই ওর প্রথম আর শেষ সাজা হবে। আসলে বান্ধবীটা আর বেঁচে নেই, মানে আমাকে সকালবেলা ফোন এসেছিল, কাল রাতে ও মারা গেছে। যদিও এখানে নেই, ও বাইরে আছে, চিকিৎসার জন্য গেছিলো। তো সেখানে ওটিতে যখন ওকে ঢুকিয়েছে, তারপর আর জ্ঞান ফেরেনি, ওটি থেকে বের করার পরেও জ্ঞান ফেরেনি, ওখানেই ও মারা যায়, এখনও বাড়িতে আসেনি। যাই হোক, কথাটা সকালবেলা যখন, মানে সবাই রাতেই শুনেছে, আমি সকালবেলা খবরটা পেলাম, তো সত্যি খুব কষ্ট হচ্ছে। মানে 2 বছরে যে এতটা ক্লোজ হয়ে গেছে আমরা, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা ক্লোজ। মানে নিজের যারা আছে না, তাদের সঙ্গে হয়তো এতটা ক্লোজ ছিলাম না। তো যাই হোক, ও মানে 1 মাসও হয়নি আমি ওকে সাজিয়েছি জানো, 1 মাস আগে ও দিব্যি ভালো সুস্থ ছিল, কিন্তু হঠাৎ করে যে এত বড় একটা রোগ ধরা পড়ে যাবে, বা এত কম সময়ে যে ও চলে যাবে, সেটা কেউ বুঝতে পারেনি। সরস্বতী পূজাতেও কত মজা করলাম, ও আমাদের বাড়িতে এসেছিল, সবাই মিলে ঘুরতে গেলাম শাল ফরেস্টে। তারপরেও মানে গত 1 মাস আগেও আমার কাছে সেজে গেছে প্রথম শালগুলো। পার কোনোদিন পার্লারে সাজেনি, আমাকে একটু সাজিয়ে দিও, আমি বললাম ঠিক আছে যেও। তো এসছে, ওকে সাজিয়ে টাজিয়ে দিয়েছি, অনেক হাসি মজা তোমরা দেখলেই খুব আনন্দে ছিল। কিন্তু এই কিছুদিনের মধ্যে যে ও, ওর ভেতরে এত বড় একটা রোগ বেঁধে গেছে, বা এত তাড়াতাড়ি ও চলে যাবে, সবার ভাবনার বাইরে ছিল। ছোট্ট একটা 5 বছরের বাচ্চা আছে জানো, মাহারা হয়ে গেল। ভিডিওটা আমি করেছি অনেকদিন আগে, তবে আমি অন্য একটা, আমার নতুন একটা চ্যানেলে পোস্ট করেছিলাম, সেখানে কেউ দেখেনি, ভিউজও হয়নি। তো আমি ভেবেছিলাম ওটা মেকআপ ভিডিও করার জন্য ওই চ্যানেলটা খুলেছিলাম। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, তাই শেয়ার করলাম, কারণ তোমরাও আমার ফ্যামিলি মেম্বার। আর আমার পরিবার থেকে একজন চলে গেছে, যাই হোক, সারা জীবন আমাদের কাছে থাকবে, আমাদের সামনে থাকবে, তাই ভিডিওটা পোস্ট করলাম। আর কেউ খারাপভাবে নিও না যে ও আজকে নেই, আমি ভিডিওটা কেন পোস্ট করছি। আসলে ভিডিওটা এর জন্যই পোস্ট করলাম যে ও ও আমার ভিডিওর লিস্টে থাকবে, আমি ওকে দেখতে পারবো, ওর সেই হাসি মুখটা। আমি জন্য ভিডিওটা পোস্ট করলাম, যদি আমি ওই চ্যানেলটা ডিলিট করে দিই, ওই চ্যানেলটা আমি ভেবেছি রাখবো না, তাহলে তো ভিডিওটা থাকবে না, তাই আর কি ভিডিওটা পোস্ট করলাম। আর ও এখনও আসেনি, আমরা যাব। আর আজকে আমি কোনো ভিডিও করছি না, তো সবাই সব বান্ধবীরাই যাবে দেখতে, তো আমিও সেখানে যাব। আর সত্যি বলতে আজকে ভিডিও করার মুডে নেই, জানি না সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না। তাই ওর
রেখে যাওয়া সেই স্মৃতিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, তো যাই হোক, ও যেখানেই থাক ভালো থাক। সত্যি বলতে কথা বলার পরিস্থিতিও নেই, আমি কথা বলতে পারছি না। যাই হোক, পরে তোমাদের সবটা জানাবো।